আমাদের দেশে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য ব্যবহার হচ্ছে, এতে নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ। রবি ইমরান মোহাম্মদ আমাদের কাছে আর্থিক প্রচুর লাগিয়ে দাও। সৌমি হ্যালো, ঠিক বলেছেন স্যার, আমাদের কড়া ভূমিকা রাখতে হবে। একের পর এক দেশের মানুষ আসক্ত হচ্ছে মাদকের উপর। স্যার আপনিও ঠিক বলেছেন, মাদকের ফলে দেশের চুরি ডাকাতি চিন্তা এবং ধর্ষণের মতো যথাযথতম অপরাধ বেড়েই চলছে। ইয়েস, আমাদের কড়া ভূমিকার মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। ইয়েস, আমরা সারা শহরে মাদক দ্রব্য ছড়িয়ে দেব। প্রতিটা শহরে আমাদের টিম থাকবে, এদেশে আমরা মাদকের নগর গড়ে তুলব। বস, খোঁজ পেয়েছে সিআইডি মাঠে নেমেছে। সিআইডি, ওরা আমাদের কিছুই করতে পারবে না, ওদের চোখ ফাঁকি দিয়ে আমাদের কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছো? বস, তাহলে আমাদের ভিন্ন ধরনের পথ অবলম্বন করতে হবে। ঠিক আছে, ইয়েস, ইউ আর রাইট। বন্ধু, আজ একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস নেই, চল কোথাও যাই। কোথায় যাবি? আরে চল যাই, নতুন একটা জায়গা পেয়েছে, অনেক মজা হবে। আরে না, আমি যাবো না, তুই যা। আরে না না, চল যাই, দুজন যাই ভালো হবে। ঠিক আছে, চল যাই, তুই করে বলছি, চল চল। এই বস কোথায়? তোকে না বলেছি টাকা ছাড়া তোকে আর মাল দিব না? বস, আমরা তো আপনার হয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দিচ্ছি। রবি ইমরান যাই রেডি করো, আর মমি তুমি টিম রেডি করো, এখন রেডি। Thank you.
কেন স্যার আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাই পালাছিলাম স্যার এই তোমরা তো চেক করো এইটা তো শেষ রইল মাদক পাশের গাড়ি স্যার এই তো গল্পের নাম কি স্যার আমার কোনো দোষ নেই স্যার সব হিরো বিলটা আমাকে দিয়ে করাইছে স্যার সব হিরো বিলটা আমাকে দিয়ে করাইছে সব মাফিয়া হিরো মন্ডির মতো কিছু গ্যাং এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে আর রাজুর মতো কিশোররা তাদের বলির পাঠান তাই আমি সচেতন বাবা মাকে বলবো আপনার সন্তানকে আপনার হেফাজতে রাখুন মনে রাখবেন সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ খোদা হাফেজ আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ